বিশাল করে কীর্তন মানেই অন্যরকম একটা ইমোশন। কীর্তন আরম্ভ হয়েছে যে অনেক দিন হয়েছে, প্রথমে তো পাঠ হয়, তারপর কীর্তন হয়। কীর্তনের আজকে শেষ দিন আর আমরা এসেছি আজকে কীর্তনে। তাই ভাবলাম আজকে একটা ছোটোখাটো মিনি ব্লগ করা যাক। তো প্রথমে আমরা চলে গেলাম মণ্ডপে। মণ্ডপে যাওয়ার পর ওইখান থেকে কীর্তনের দল দেখতে গেলাম। একটা দুঃখের বিষয়, অষ্টসখীর দল এসেছিলো বাংলাদেশ থেকে, ওইটা নাকি খুব ভালো হয়েছিল, তো ওইটা দেখতে যেতে পারিনি। তারপর আমরা মেলাতে চলে গেলাম, আমি, অঙ্কিতা আর বিটু মিলে। ওইখান থেকে সব কিছু দেখছি, একদিন দেখে দেখে সবগুলি চলে আসছিলাম, কিন্তু দেখতে খুবই ভালো ছিল। এত বড় মেলা, মনে হয় সরস মেলা তো ওঠে না, প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। আমি তো ভিডিওতে কয়েকটা দোকানে ফুটেজ তুলেছি, আর বাকিগুলি তো তুলিনি। প্রচুর দোকান ছিল, মানে কী ছিল না এমন নেই। তারপর আমরা সব কিছু মেলাতে একটু ঘুরে তারপর পেট পূজা করতে চলে গেলাম। প্রথমে আমরা খেয়েছি 4 পিস টাকার, ওইটা অঙ্কিতা খাইনি। তারপর আমরা মুরালির দোকান দেখছিলাম, কত সুন্দর সুন্দর মুরালি ভাজছিল, কি ভালো লাগলো। তারপর আমরা খেলাম ফুচকা। ফুচকা আমরা তিনজনে খেয়েছি 10 টাকা 10 টাকা করে, 30 টাকার। তারপর ফুচকা খেয়ে এত ঝাল লাগছিলো, তারপর আইসক্রিম খেয়ে নিলাম আমরা তিনজনে তিনটা। আইসক্রিম খাওয়ার পরও আমাদের মন ভরেনি। আইসক্রিম খাওয়ার পর আমরা চলে গিয়েছি একটা এগরোল খেতে। এগরোলটা অঙ্কিতা খায়নি, আমি আর বিটু খেয়েছি। একটাকে হাফ হাফ করে এগরোল খেয়েছিলাম, আর এগরোলটা ছিল ডবল এগ দিয়ে তৈরি। এত বিশ্রী ছিল, এত বাজে ছিল, মেলার এগরোল আর কেমন হবে। তারপর বাবুকে আনতে গেলাম, বাবু দোকান বন্ধ করেছিল, এখানে প্রসাদ দেওয়া হয় দেখো। তারপর বাবু আসলো, বাবু এসে কয়েকটা ঠাকুরের ছবি নিল। বাবু প্রায় 850 টাকা ঠাকুরের ছবি নিয়েছে। তারপর আমরা নিয়েছিলাম মার জন্য মুরালি, তারপর একটা তাবার নিয়েছিলাম 150 টাকা দিয়ে। তারপর নিয়েছি এই ক্লিপগুলি, একটা চুড়ি, তারপর কিছু ফটো টটো তুলে টমটম করে বাড়িতে চলে এসেছি 12টা অবধি। আজকে তো শেষ কীর্তন, এই ছিল আমাদের কীর্তন।